আর নাটকের ক্লিপ ভিডিও এডিটিং সো আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ পশে দেখাবো আজকের ভিডিওতে এবং আপনারা যখন ফেসবুক পেজে বা আপনার ইউটিউব বা যে কোনো মিডিয়াতে যখন আপনারা এইচডিআর কালার ভিডিও এডিট করার পর আপনারা যখন আপনারা আপলোড করে দেন তখন কিন্তু আপনাদের কফ রেড ক্লিম চলে আসে তো অনেকেই এই সমস্যার মধ্যে পড়েন তো আপনাদের আজকে আমি কফ রিমুভ করে কীভাবে আপনারা ভিডিও এডিট করবেন সেই পোস্টারটা দেখাবো আমরা সরাসরি আমরা ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করার পর আমরা একটি নাটক সিলেক্ট করে নেব তো আমরা এখান থেকে নাটকের যে স্ক্রিপ্টটা নিব সেই স্ক্রিপ্টটা এখান থেকে যা সিলেক্ট করে দেবো বা আমরা সেই স্ক্রিপ্টটা এখান থেকে দেখেন দেখে নিব তো এখান থেকে প্রথমে আমরা এখান থেকে রেশিও নামে একটি টুলস পেয়ে দেওয় রেশিওতে ক্লিক করে দেব এখান থেকে আমরা ওয়ান টু ওয়ান যে রিসোর্ট আছে আমরা এই রিসোর্টে জাস্ট সিলেক্ট করে দেব তো আমাদের দেখেন রিসোর্টে সিলেক্ট করার পর এটাকে আমরা জাস্ট আমাদের ভিডিওটি জাস্ট জুম করে নেব মানে আমাদের ওয়ান টু ওয়ান সাইজের সমান করে আমাদের ভিডিওটি সিলেক্ট করে নেব সো এখান থেকে আমরা কী করবো সরাসরি ঠিক করে দেবো সো এখান থেকে এখন আমরা যে কাজটি করবো আমরা যেখান থেকে আমরা মূলত স্কিপ রাখবো তো ক্লিপ আর কি রাখবো সো আমরা এখান থেকে সেই ক্লিপটা এখান থেকে তো আমরা এখান থেকে জাস্ট কেটে নেব এখান থেকে স্প্লিট পেয়ে যাবো স্প্লিটে ক্লিক করে কেটে দেবো জাস্ট আমরা এ পার্টটা জাস্ট ডিলিট করে দেবো সো এখন আমরা কী করবো এখান থেকে আমরা যতটুকু আমাদের ভিডিওটি রাখবো তো আমরা ততটুকু ততটুকু আর কি এখান থেকে আমরা জাস্ট আবার এখান থেকে আমরা স্প্লিট করে দেবো তারপর আমরা এইটুকু জাস্ট ডিলিট করে দেবো সো এখান থেকে আমরা ক্যাপ কার্টের ওয়াটার মার্কটু আমরা ডিলিট করে দেবো সো আমাদের দেখেন এখন কিন্তু আমরা মূলত আমরা এই ভিডিওর মধ্যে আমরা মূলত এইচ ডে কালার অ্যাড করবো এবং আমরা এখান থেকে কফি মানে আমরা যেভাবে ভিজিট করবো আমাদের কফি আসবে না সো এখান থেকে আমরা কী করবো চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড পর পর আমরা এখান থেকে স্প্লিট করে দেব তারপরে আমরা এখান থেকে দেখে আমি একটু করে দেখাই আপনারা এখান দৌড়বেন এখান দৌড়ে হালকা করে একটু শোটো করে দেবেন মানে স্প্লিট করে হালকা করে এরকম করে শর্ট করে দেবেন আবার এখান থেকে তিন থেকে তিন থেকে বা চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এরকম করে কেটে দেবেন মানে এখান থেকে আবার স্প্লিট করে দেবেন তারপর এটাকে আবার টান দিয়ে জাস্ট একটু শোটো করে দেবেন তো এরকম করে আপনার যতটুকু ভিডিও আছে আপনি সকল ভিডিওতে মানে সম্পূর্ণ ভিডিওতে আপনি এরকম করে স্প্লিট করবেন আর একটু এরকম করে শর্ট করে দেবেন তাহলে আমাদের ভিডিওতে কফ রেট আসার সম্ভাবনা থাকবে না বা কফরেট আসবে না তো এরকম করে আপনারা স্প্লিট করে নেবেন আপনারা কী করবেন মূলত এখান থেকে কাজ সম্পূর্ণ হওয়ার পরে এটাকে আপনারা সেভ করবেন উপরে আমরা এখান থেকে জাস্ট কোয়ালিটি বাড়িয়ে দেবো তো এখান থেকে আমরা হাজার আশি করে দেব তারপর এখান থেকে আমরা তিরিশ মানে ফ্রেম রুটেটটা তিরিশ করে দেব তারপরে এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট হওয়া পর্যন্ত অবশ্যই যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা সাবস্ক্রাইব হয়ে গেলে এখান থেকে সরাসরি আমরা এখান থেকে ডান করে দেবো এখন আমরা দেখেন ব্লার নামে এ এফসটি সরাসরি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে আমরা এ এফসটি সরাসরি ইনস্টল করে নেব এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং কি লেখা পেয়ে দেবো সো মূলত আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখেন এখান থেকে আমরা ওয়ান ইস টু ওয়ান সিলেক্ট করে দেবো এখান থেকে হাজার আশি করে দেবো এখান থেকে আমরা তিরিশ করে জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টটি ক্লিক করে দেবো সরাসরি নিউ প্রজেক্টটি ক্লিক করার পরে দেখেন আমাদের দেখেন এই অ্যাপসটি আমাদের হোম পেজ বা মূল পেজে চলে যাবে এখন আমরা এখান থেকে আমাদের ভিডিওটি অ্যাড করে দেবো যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করলাম তো এখান থেকে ক্লিক করলেও আমরা ভিডিওটি অ্যাড করতে পারবো আর নিচে দেখেন ভিডিও টু ফটো এখানে ক্লিক করলেও আমরা আমাদের গ্যালারিটা অভেন হয়ে যাবে এখান থেকে আমরা ভিডিওটি জাস্ট অ্যাড করতে পারবো সো এখান থেকে আমরা দেখেন ক্যাপকার্ট থেকে যে বিরোটি আমরা এক্সপোর্ট করলাম সেই বিরোটি অ্যাড করে দেব তো এখান থেকে দেখেন আমাদের একটু অ্যাড করতে হবে তো আমাদের এখানে বিরোটি অ্যাড হয়ে যাবে তো এখান থেকে ইউজিংয়ে ক্লিক করে দেবো সো আমাদের বিরোটি কিন্তু এখানে চলে আসছে তো এখন আমরা যে কাজটি করবো সো এখান থেকে দেখেন আমরা একটি লেখা পেয়ে যাবো দেখেন এফ এক্স নামে কি লেখা পেয়ে যাবো এখানে ক্লিক করবো সো এখান থেকে আমরা দেখেন এইচডিআর তো আমরা কী করব এইচডিআর আর এই এফেক্সটার মধ্যে ক্লিক করে দেবো আমাদের দেখেন এখানে দেখেন ওয়াশ অ্যাড টু আনলক এখানে ক্লিক করে দিলে আমাদের একটি অ্যাড দেখতে হবে তারপরে দেখেন আমাদের এখানে কিন্তু এইচডিআর কালারটি চলে আসবে তো এখানে আবার ক্লিক করলে এখানে আমাদের অ্যাডজাস্ট করার মতো অপশন পেয়ে যাবো সো এখান থেকে আমরা কী করব তো এখানে আমরা এটাকে দেখেন এইগুলো আমরা কমিয়ে বাড়ি আমাদের বিরোধে এইচডিআই কালারটা একটু প্রফেশনাল একটু লোক দেওয়ার চেষ্টা করব সো এখানে আমরা এরকম করে বাড়িয়ে কমিয়ে নেব তো আমাদের দেখব যে এখানে কীরকম করে দিলে আমাদের বিরোটে সুন্দর একটি কালার চলে আসে তো দেখেন আমরা এখানে রেখে দেবো তারপর এখান থেকে আবার এফ ক্লিক করে দেবো তো এখান থেকে দেখেন ব্লার শার্পেন নামে একটি লেখা পেয়ে দেবেন তো এখানে ক্লিক করবেন জাস্ট এখান থেকে শুধু শার্পেন লেখা পেয়ে দেবেন সার্পেনে ক্লিক করে দেবেন তো দেখেন আমাদের বিরোতে সারপেনও চলে আসবে এখান থেকে আবার ক্লিক করলে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো তো আমাদের যতটুকু এখানে শার্পেন প্রয়োজন আমরা শার্পেনটা দিয়ে দেবো মানে এরকম দেখেন আশির নিচে রাখবো আর কি বা আশি এরকম আমরা রেখে দেব সো আমরা কী করব এখন আমরা এগুলা দেখেন সম্পূর্ণ ভিডিওতে লেয়ারটা অ্যাড করে দেবো তো আমরা লেয়ারে ক্লিক করার পরে ভিডিও লাস্টে চলে আসবো তারপর আমরা এ আইকনটার মধ্যে ক্লিক করবো সো দেখেন তো একটু মার্ক করে দেখে আমরা এ আইকনটার মধ্যে ক্লিক করবো আমাদের সম্পূর্ণ ভিডিওতে এই লেয়ারটা চলে আসবে সো আমরা ভিডিওর প্রথমে চলে আসবো নিচের লেয়ারটা সিলেক্ট করবো আবার তো নিচের লাইনে ক্লিক করার পরে নিচের লেয়ারে ক্লিক করার পরে আমরা ভিডিও লাস্টে চলে আসবো আবার সো এখান থেকে আবার একই আইকনে ক্লিক করবো আমাদের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে কিন্তু ডি আর কালারটা চলে আসবে সো দেখেন আপনারা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা এই ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন এবং আপনার চাইলে কিন্তু এখানে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করে আরও সুন্দর ভিডিওটি ক্রিয়েট করে নিতে পারেন তো দেখেন এটাকে আপনার ডাউনলোড করতে ডাউনলোড ওপর পেয়ে যাবেন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তো যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন ভিডিওটি এ পর্যন্ত তো ভালো থাকেন নেক্সট ডে তবে করবেন ধন্যবাদ